রাজ্য সরকার রাজ্যের উন্নয়ন স্বার্থে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়ার পরও বিগত দুই মাসে যাবৎ জুলাইবাড়ি ব্লকের অধীনে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কর্মসূচি বন্ধ হয়ে আছে। এতে করে এলাকার লোকজন উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয়ে আছে। এই ধরনের কাজের ফলে ক্ষুব্ধ হয়ে আছে বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধিরা। ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে জুলাইবাড়ি ব্লকের বিডিও ডাক্তার অভিজিৎ দাসের নিকট জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ। তিনি এমনিতে জানান এই বিষয়ে উনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অপরদিকে জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত সংবাদ মাধ্যমের সামনে ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান জুলাইবাড়ি ব্লকের অধীনে উন্নয়নমূলক কাজের সমস্ত প্রকারের সরঞ্জাম রয়েছে। শুধুমাত্র ব্লকের অধীনে টেন্ডার প্রাপ্ত জয়রাম ব্রিক্স ইন্ডাস্ট্রির কর্ণধার স্বপন মুন্সি সঠিকভাবে ইট সাপ্লাই দিচ্ছে না, তাই বিগত দুই মাস যাবৎ ব্লকের অধীন সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি বন্ধ হয়ে আছে। তাই ওনারা চাইছে এই বিষয়ে জেলা শাসক সঠিক পদক্ষেপ গ্রহণ করুক, যাতে করে বিগত দিনের ন্যায় জুলাইবাড়ি ব্লকের উন্নয়নমূলক কর্মসূচিগুলি জারি থাকে। আমরা বিডিও সাহেবকে আমরা বলেছি, বারবার রিকোয়েস্ট করেছি, বিডিও সাহেবও এটা ডিএম সাহেবকে জানিয়েছেন এবং চিঠি দিয়েছেন। দেখা যাক কি হয়। আমরা চাই যেন অবিলম্বে যিনি ইট সাপ্লাইয়ার উনি ইট দিয়ে আমাদের সমস্ত কাজগুলো যাতে আবার পুনরায় চালু করা যায়। আমরা ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে আমরা কথা বলেছি, বৈঠক করেছি বারবার করে, যাতে কাজগুলো যে কোনোভাবে যাতে আমাদের কাজগুলো যাতে তাড়াতাড়ি যাতে সম্পন্ন করা যায়। এখন দেখার বিষয় এই বিষয়ে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল ইন্টারন্যাশনাল।